বিদেশিদের পণ্য বাংলাদেশের জনগণ কম কেনেন বলে কিছু দেশ অসন্তুষ্ট হয়ে নানা অভিযোগ তোলে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বুধবার সন্ধ্যায় সিলেটে তার বাসভবনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সাথে প্রায় দেড় ঘণ্টা বৈঠক শেষে মন্ত্রী এসব কথা বলেন। সভায় অংশ নেন ইইউ'র পর্যবেক্ষক দলের লিগাল অ্যান্ড হিউম্যান রাইটস এক্সপার্ট রেবেকা কক্স এবং মিডিয়া অ্যান্ড সোশ্যাল মিডিয়া এক্সপার্টস শার্লট সুইবেস। বৈঠক শেষে মন্ত্রী জানান, প্রতিনিধিরা নির্বাচন নিয়ে নানা প্রশ্ন করলেও কোনো মতামত ব্যক্ত করেনি। বাংলাদেশে সুষ্ঠ ও নিরপেক্ষ এমন নির্বাচন করবে যা দেখে দুনিয়ার সবাই শিখবে বলে প্রতিনিধি দলকে জানিয়েছেন তিনি। বড় বড় দেশ আমাদের দেশে অনেক কিছু বিক্রি করতে চায়, তারা জুট টুর করে জিনিস আমরা কিনি না, সেই জন্য তারা আমাদের উপর কিছুটা অসন্তুষ্ট। তখন তারা বিভিন্ন রকম অজুহাত নিয়ে আসে, আমরা এবারে ফ্রি ফেয়ার নন ভায়োলেন্ট ইলেকশন করতে চাই, আর এই জন্য আমরা চাই দুনিয়ার সব লোক এসে দেখুক শিখুক। রাজনৈতিক কারণে একজনকে অ্যারেস্ট করা হয় না, যারা এই সন্ত্রাসের উই ক্যানট টলারেট সন্ত্রাস। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।